দেশের চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর পরিবারের বিরুদ্ধে 10 কোটি টাকার মামলা করেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক। মামলায় সালমানের মা নীলুফা জামান চৌধুরী, নীলা, ছোট ভাই চৌধুরী মোহাম্মদ, সাহারান ইভান এবং মামা আলমগীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সামিরা গণমাধ্যমকে বলেন, কয়েক মাস আগে চট্টগ্রাম কোর্টে মামলাটি করেছি, তাদের পরিবারের একজন সদস্য একবার হাজিরাও দিয়েছেন, তারপর থেকে এখন কিছুটা চুপ। গত 24 বছর ধরে একটা বানানো গল্প বলে দেশের মানুষকে আমার বিরুদ্ধে খেপে রেখেছেন তারা। আইনের প্রতি বরাবরই শ্রদ্ধা দেখিয়েছি এবং চুপ থেকেছি, এখন সময় হয়েছে কথা বলার। সেই 1996 সালেও বলছি সালমান শাহ আত্মহত্যা করেছে, এখনও তাই বলছি। আগামী অক্টোবর মাসে PPI চূড়ান্ত রিপোর্ট দেবে, সেই চূড়ান্ত পর্যন্ত অপেক্ষা করছি, তারপর অনেক কিছুর হিসাব নিকাশ হবে।